ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে মিছিল প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে ছোট বড় খণ্ডে খণ্ডে বিভক্ত আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের মিছিল এসে মিলিত হয়েছে সোহরাওয়ার্দি উদ্যানে ভেতরে চলা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে নেতাকর্মীদের উপস্থিতিতে যেন তিল ধারণের ঠাঁই নেই বাইরেও রয়েছে নেতাকর্মীদের ঢল তাদের মধ্যে অনেকেই মেতেছেন ছবি ও সেলফিতে রোববার সোহরাওয়ার্দি উদ্যানকে কেন্দ্র করে শাহবাগ টিএসসি ও দোয়েল চত্বর সহ আশেপাশের এলাকা জুড়ে প্রচুর মিছিল দেখা গেছে দুপুর বারোটার পর থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দি উদ্যানের ভেতর বাইরে পুরো এলাকায় বিকেলে যখন স্টেজে চলছিল বক্তব্য তখন বাহিরে অপেক্ষমান নেতাকর্মীদের সেলফি ও ছবি তুলে সময় কাটছিল উনিশশো সালের এই দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজনৈতিক দলটির যাত্রা শুরু হয় উনিশশো সালের নির্বাচনে বিজয়ের পর সালে অনুষ্ঠিত কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় আর পূর্ব পাকিস্তান শব্দ দুটি বাদ পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয় প্রতি বছরের মতো আওয়ামী লীগ বিস্তারিত কর্ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছে এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিন ব্যাপী কর্মসূচির শেষ দিন রোববার বিকেলে ঐতিহাসিক অর্দি উদ্যানে আলোচনা সভা করছে দলটি এহসানুল হক ঢাকা পোস্ট